বিদ্যার আমি ভক্তির আমি লয়ে থাকে। যখন ঈশ্বর লাভ করল করবার পরও কিন্তু তারা থেকে যায়। এখন একটা জিনিস মনে রাখতে হবে, ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি। এই শান্তিটা কেন হচ্ছে তার কারণ আমার কোনো বাসনা নেই, কোনো চাওয়া নেই, ইচ্ছা নেই। যখন চাওয়া নেই, ইচ্ছা নেই, বাসনা নেই, তাহলে সে বাঁচতে চাইবে কেন? বাঁচার তার তো কোনো প্রয়োজন নেই। আমরা বাঁচি, প্রতিদিন বাঁচি তার কারণ একটা আশা থাকে, আমি কালকে এইটা করব, পরশু দিন ওইটা করব, একটা লম্বা আমাদের লিস্ট থাকে, সেইটা নিয়ে আমরা কিন্তু বাঁচি। আর যখন কিছু নেই, যখন আমি দেখলাম জগতের কোনো কিছু আর সামনে নেই, তাহলে বাঁচার কোনো ইচ্ছে থাকে না। কার জন্যে বাঁচব? কোনো সেপারেশন কিছু তো দেখতে পাচ্ছি না, সব কিছু তো আমার মধ্যেই থাকছে। সেই আনন্দটার মধ্যে শুধু শান্তি। তখন তাহলে অশান্তি দূর হয় কখন? যখন কোনো রকম বাসনা থাকে না, শুধু শান্তি সেই রাজত্ব। আমরা সবসময় বলি এই শুধু শান্তি পাচ্ছি না, একটু এ হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের নানান রকম এক্সপেকটেশন থাকে, আর ওই এক্সপেকটেশনটা যখন পূরণ হয় না আমরা অশান্তির মধ্যে যাই। ছোট্ট ছোট্ট যদি মনটাকে বিচার করা যায় প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে ওই একটা ছোট্ট করে অশান্তি আমাদের মধ্যে আসছে, তার কারণ আমি কিছু জানতে চাইছি, আমি কিছু পেতে চাইছি। তা জানতে চাইছি, পেতে চাইছি, আমার আশাগুলো যখন পূরণ হচ্ছে না তখন আমার এই সমস্যাগুলো হচ্ছে। তখন উনি এই শান্তিটা চাইছেন, শান্তি শান্তি করে তখন এই সম্পূর্ণভাবে তাকে জগতের সব কিছু থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। তারপরে ঠাকুর বলছেন, ঈশ্বর লাভ করার পর যখন পরিপূর্ণতা এসে গেছে তারপরে আসে থাকতে চায় না, তবু কেউ কেউ থাকে। কেন? বিদ্যার আমি নিয়ে। বিদ্যার আমি মানে কি? বিদ্যার আমি মানে হচ্ছে আমি সেই ঈশ্বর, এই বিদ্যা, আমি ঈশ্বর ছাড়া কিছু নই। চৈতন্য মহাপ্রভু বেশিরভাগ সময় ওই ভাবের মধ্যে থাকতেন। কখনো কখনো নেমে এসে তিনি যখন ওই সবার সঙ্গে মেলামেশা করতেন, কথা বলতেন, তখন মানুষের অনেক উপকার হতো। তিনি যখন ঘুরে বেড়াচ্ছেন, তিনি যখন ঈশ্বর দর্শন করছেন, তিনি যখন ভগবানের জন্যে কাঁদছেন, তখন ওই মানুষের মনের মধ্যে ওই ভাবটা জাগত, ওইটার জন্যেই তিনি রয়েছেন। তাকে দেখে অন্য লোকেরা শিখছে, এই এতে বিদ্যার আমি, ভক্তির আমি রয়ে থাকে। তো যখন আমরা ওখানে গেছিলাম তখন দেখলাম যে জগন্নাথ মহাপ্রভুর একেবারে সেই প্রথম দরজাটা, মানে শেষের দিকে, যেটা মন্দিরের মেন মন্দিরের কাছাকাছি যে দরজা দুটো, ওটা না একেবারে যাতে দূর থেকে ভগবানকে দেখা যায়, তো উনি কাছেই থাকতেন। ওনার ঘরটার নাম ছিল গম্ভীরা। সেই গম্ভীরা থেকে আসতেন, এসে আরতি হবে, আরতির আগে দরজার পাশে একটা দেওয়ালে হাত দিয়ে উনি দাঁড়িয়ে থাকতেন। আর যেখানে তিনি হাতটা রাখতেন, সবাই বলে তার শরীর এত উত্তপ্ত হয়ে যেত, যখন ভগবানকে দেখছেন তখন তার সমস্ত শরীর মন এত গরম হয়ে যেত, শরীরটা নাকি ওই হাতের ছাপ পড়ে গেছে ওই পাথরটার উপর, লোকেরা গিয়ে গিয়ে দেখে। তো তিনি ভক্তির সেই ভাবের মধ্যে অত দূর থেকে দেখছেন, অন্য বাকিরা সব যাচ্ছে দেখছে, একটু দেখলো, বেশিরভাগ সময় মন থাকে না এদিক ওদিক মন, কিন্তু উনি ওই আত্মহারা হয়ে যাচ্ছেন। এই ভক্তির সমস্ত ভাবের মধ্যে তিনি যাচ্ছেন, ভক্তি আমি লয়ে থাকে। শঙ্করাচার্য লোক শিক্ষার জন্যে বিদ্যার আমি লয়েছিলেন। শঙ্করাচার্য ঘুরছেন এবং এই মানুষকে শিক্ষা দিচ্ছেন, তার ওই পারপাসের জন্যে ওনার জীবনটা ছিল। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না, সুতোর ভিতর একটু আঁশ থাকলে ছুঁচের ভেতর দিয়ে তা গলে না। জগৎ এবং ঈশ্বর সম্পূর্ণ দুটো আলাদা বস্তু, এই দুটো আলাদা বস্তু। আচ্ছা, এটাও একটু থাকুক আর ওটাও আমি একটু নিই, এরকম কখনো হয় না। সেই জন্যেই ওই হিন্দিতে ওরা সুন্দর করে বলে, যাহা রাম তাহা নেহি কাম, যেখানে রাম থাকবে সেখানে কোনো বাসনা থাকবে না, যাহা কাম তাহা নেই রাম।
তাহলে কি দাঁড়ালো? আমাদের তো এখনো কোনো বাসনা শেষ হয়নি, তাহলে কি ঈশ্বর লাভ আমরা করতে পারবো না? ঈশ্বর লাভ করতে হলে সম্পূর্ণ বাসনাহীন হতে হবে। কিন্তু আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে ডাকবো, কিন্তু আমার মনের মধ্যে নানান রকমের ইচ্ছাগুলো রয়েছে, এটা চলছে, কারণ তখন আমি অভ্যাস করছি, এ দুটোই পাশাপাশি চলছে। কিন্তু যে দিন আমি ঈশ্বরকে লাভ করব, সেই দিন আর কোনো বাসনা থাকবে না। নির্বাসনা হলে এক্ষুনি হয়, মা শারদামণি দেবী বলছেন, যখন জিজ্ঞেস করা হলো কেমন করে ঈশ্বর লাভ হয়, জপ করলে হয় বা ধ্যান করলে হয়, উনি বলছেন যে হ্যাঁ সেটা একটা আছে, কিন্তু তারপরেই খুব সুন্দর করে বলছেন নির্বাসনা হলে, নি মানে নেগেটিভ, বাসনা, কোনো বাসনা থাকবে না। কীরকম বাসনা? শুধু ঈশ্বর ছাড়া আমি আর কিচ্ছু চাই না, এইরকম যখন অবস্থা হয়। যীশুখ্রিস্টকে যখন একজন জিজ্ঞেস করেছিলেন, তখন উনি নদীতে স্নান করছেন, বলছে আচ্ছা চলো তুমি এসো, তারপরে বললেন ডুব দাও, বলে ঈশ্বর কী করে পাবো, বলে আচ্ছা দেখাচ্ছি তুমি ডুব দাও, যেই ডুব দিয়েছে মাথাটা চেপে ধরেছেন, তারপরে যখন সে বাতাস নেবার জন্যে, নিঃশ্বাস নেবার জন্যে ছটফট করছে, ছেড়ে দিয়েছেন, ওপরে উঠে এসে জোরে জোরে শ্বাস নিচ্ছে, তখন যীশু জিজ্ঞেস করলেন আচ্ছা জলের নিচে ওই বাতাসটুকু পাওয়ার জন্যে তুমি কীরকম ছটফট করছিলে, বলে আরে প্রাণ যায়, বলে ওই রকম যখন মনে হবে যে প্রাণ যায় তখনই তুমি ঈশ্বরকে লাভ করো, জগতের কোনো কিচ্ছু না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিচ্ছেন, ছোট্ট বাচ্চা, সে বেশ খেলা করছিল, তাকে পুতুল দিচ্ছে, তাকে নানা রকম চুষি কাটি দিচ্ছে, ও খুব ওটা নিয়ে, হঠাৎ তার এদিক ওদিক তাকিয়ে দেখলো তার মাকে দেখতে পাচ্ছে না, আর শিশুদের পুরো জগৎটা মাকে নিয়ে, মাকে ছাড়াও কী করে থাকবে, এমনকি বাবার উপরও অতটা নির্ভর করে না, ভরসা করে না, কেননা তখন এই মা সম্পূর্ণ তার মা নির্ভর, ও কাঁদতে শুরু করলো। এইবারে তাকে চকলেট দাও, ঝুমঝুমি দাও, খেলনা দাও, কিছুতেই না, কেউ যদি এসে বললো তোমার মার কাছে নিয়ে যাব, অচেনা হলেও তার কোলে উঠে পড়ল, ওই মার কাছে যাব, অন্য কোনো বাসনা তার নেই, শুধু মার কাছে যাব। এই যে তখন সেই যে চাওয়াটা আমাদের জীবনে যদি ওইটা এসে থাকে, তাহলে ঈশ্বর লাভ হবেই হবে, হবেই হবে। আর যদি না এসে থাকে তাহলে অপেক্ষা করতে হবে, ধীরে ধীরে ওই ভাবটা আনতে হবে। মন আসক্তিশূন্য হলেই তাকে দর্শন হয়, খুব পরিষ্কার, এরপরে আর প্রশ্ন উঠতে পারে না। পুরো ব্যাপারটা নির্ভর করছে আমার উপর, মন আসক্তিশূন্য হলেই তাকে দর্শন হয়। আসক্তি মানে হচ্ছে শুধু একটা চাওয়া নয়, তার সঙ্গে একটা সম্পূর্ণভাবে অ্যাটাচমেন্ট হয়ে যাওয়া, ওটা ছাড়া আমি আর বাঁচব না, আমার চাইই চাই, ওটা হচ্ছে আসক্তি। আসক্তিতে একেবারে সেই চাওয়াটা, আমার ইচ্ছাটা একেবারে পাগল করে দেয় আসক্তি। ঠাকুর বলছেন একটু মোড়টা ঘুরিয়ে দাও, জগতে জিনিসের আসক্তি ছাড়া তুমি ওইটাকেই যদি ঈশ্বরের দিকে ঘুরিয়ে করে দিতে পারো, তাহলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে ঈশ্বর লাভ হয়ে যাবে। তো একটা হচ্ছে জগৎ আর একটা হচ্ছে ঈশ্বর। মহাভারতে সেই গল্পটা মাঝে মাঝেই আমরা স্মরণ করি, যে যেখানে কৃষ্ণের কাছে দুজনেই গেছেন, অর্জুনও গেছেন, দুর্যোধন গেছেন, দুজনেই কৃষ্ণকে বলছেন তুমি যুদ্ধে আমাদের সাহায্য করো। তখন কৃষ্ণ বলেন দুজনেই তোমরা একসঙ্গে এসছো, দুজনকেই তো আমি ভালোবাসি, তো দুজনকেই তো কিছু দিতে হবে, তাহলে একটা কাজ করি, একদিকে আমি থাকি আর একদিকে আমার সৈন্যরা থাকুক। তারপরেতে তার সবথেকে প্রিয় তার বন্ধু তাকে একটা পরীক্ষায় ফেলে দিলেন, তিনি দেখলেন যে কীরকম অর্জুনেরকে, প্রথম বলে অর্জুন প্রথম চাইবে, তবে শোনো অর্জুন আমি যুদ্ধও করব না, শুধু থাকবো তোমার সঙ্গে ওই পর্যন্ত, হ্যাঁ তোমার রথটা একটু চালিয়ে দিতে পারি, কিছু একটা যুদ্ধক্ষেত্রে থাকতে গেলে তোমার রথের উপর থাকলেই সুবিধে, আচ্ছা আমি তোমার রথটা চালিয়ে দেবো, দেখবো কীরকম হচ্ছে, কিন্তু আমি তো কোনো যুদ্ধ করব না, অস্ত্র তুলব না, আর আমার আর একদিকে আমার একেবারে দারুণ ওয়েল ট্রেন্ড সব সৈন্যরা থাকবে, তো এখন তুমি ভেবে দেখো কোনটা নেবে। অর্জুন কিন্তু একটুও ভুল করল না, কেন ওই ভগবান তাকে ওই বুদ্ধিটা দিয়েছেন, বুদ্ধি যোগম দদামহ, ভগবান কী করে সাহায্য করে,
বুদ্ধিটা দেন। সেই বুদ্ধিটা কী বুদ্ধি? সঠিক বুদ্ধি, যেটা দিলে সত্যি সত্যি উপকার হয়, সেই বুদ্ধিটা দেন। আমরা যখনই কোনো বিষয়ে সফল হই, জানতে হবে ঈশ্বর কৃপা করেছেন তাই হয়েছি, সেই জন্যেই তাঁর প্রতি খুব কৃতজ্ঞ হতে হয়। তো অর্জুনকে তিনি ওই বুদ্ধিটা দিলেন, দিয়ে বললেন যে এবার তুমি বলো কোনটা চাই। অর্জুন বলল শুধু তোমাকেই চাই, ভগবান যেদিকে সেদিকেই তো সব। কিন্তু দুর্যোধন প্রচণ্ড খুশি, অর্জুনটা কি বোকা, যুদ্ধক্ষেত্রে একা আর নিরস্ত্র লোককে নিয়ে গিয়ে কী করবে, বরং আরও উৎপাত, ওকেই প্রোটেকশন দিতে হবে, তো যুদ্ধের মধ্যে তখন অস্ত্র ধরবে না, তো ওকে নিয়ে কী করবো আমি। যুদ্ধক্ষেত্রে গেলেন, তারপরে রেজাল্ট আমরা জানি, যেদিকেই ভগবান থাকেন সেদিকেই জয় হয়। তো স্বামীজি বলছেন আনসেলফিশনেস ইজ মোর পেইং, বাট উই ডোন্ট হ্যাভ দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট। কিছু কিছু সময়ে যখন এই জগতের মধ্যে, এটা তো বিরাট বড় একটা অর্গানাইজেশন, সেই রামকৃষ্ণ মিশন, এখানে নানান রকম পজিশন রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, তো যখন আমরা জয়েন করি তখন তো কোনো অসুবিধা নেই, সবাই এক। তবে ধীরে ধীরে নিজে নিজে জায়গায় যার সেই কোয়ালিফিকেশন আছে তাকে প্রিন্সিপাল করে দেওয়া হলো, কাউকে আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হতে হচ্ছে, কেউ বা বড় বড় সেন্টারগুলোর হেড হচ্ছেন, তাদের অভিজ্ঞতা, তাদের নানা রকম কত রকমের সমস্যা সামলাতে হচ্ছে, তো যাদের ক্যাপাসিটি আছে তখন করে করে, আর সাধারণ যে সাধুটি সে কিছু অতটা পারে না, তাকে বললো আচ্ছা তুমি একটু এই ফুলের বাগানটা দেখো। ও খুশি হয়ে ফুলের বাগান দেখছে, রোজই বিভিন্ন রকমের ফুল কী করে ফোটানো যায়, কী ধরনের সার দেওয়া যায়, অল্প জল কী করে, সে ওটার উপরে খুব একদম খুশি। আর সব থেকে খুশি যখন তার বাগানের ফুলগুলো ঠাকুরকে অর্পণ করা হচ্ছে, মার কাছে যাচ্ছে, ও এসে দেখলো বড় বড় সেই যে পদ্ম ফুলগুলো করেছিল সব সেটা মাকে দিচ্ছে, প্রেসিডেন্ট মহারাজ ওই ফুলটা নিয়ে মার চরণে দিচ্ছেন, ওতেই খুশি। কেউ জানলো না যে ওই করেছিল, অন্যরা সবাই জানতে পারে, নানা রকম ইন্টারভিউ হচ্ছে, তাদেরকে সব দেখানো হচ্ছে, কিন্তু ওকে কেউ জানে না। কিংবা গোশালায় কাজ দিয়েছে, বছরের পর বছর গোশালাতে দেখাশুনো করে চলেছে। আমাদেরই বন্ধু, আমাদেরই সময় ছিলেন, আর তিনি খুবই বড় যে ডাক্তার, দ্য ভেটেরিনারি সার্জন ছিলেন, কিন্তু সারা জীবন গোশালা দেখাশুনো করছেন, কোনো জায়গায় বক্তৃতা করতে যাচ্ছেন না, আর্টিকেলও লিখছেন না, কিচ্ছু না, কিন্তু খুব স্যাটিসফাইড, বাস একটা ছাতা নিয়ে খেতে আসছেন, সব সাধুর সঙ্গে বসে খাচ্ছেন, একটু হাসি মজা গল্প করলেন, আবার চললেন, গিয়ে জব ধ্যান করছেন, বই পড়ছেন, নিজের দায়িত্বটা পালন করছেন। এতটা দুধ চাই বেলুর মঠে, আচ্ছা ওটা কী করে করা যায় দুধটা, সেইভাবে সব করছেন টুচ্ছেন। জীবনে পুরো বছরগুলো কেটে গেল, একেবারে কেউ জানলো না, দু একটা লোক যারা ওকে চেনে একটু যায় মহারাজ কেমন আছেন। এখন এই যে মানুষটা, তাকে কি ঈশ্বর দেখতে পাবেন না? সে কি ভগবানের কিছু কৃপা পাবে না? শ্রীরামকৃষ্ণ কি শুধু তাদের জন্য যারা সামনে ওপরে রয়েছেন, ওই যে সাধুগুলি তাকে পাবেন না? এটা কখনো হয় না। তো সেই জন্যে আমার ভাব হচ্ছে ঈশ্বরের প্রীতির জন্যে সব কিছু করব, এই জগতের কোনো কিচ্ছু চাই না। কিসের নাম যশ, কতগুলো এমনি লোক তারা হাততালি দেবে, হাততালি দিল বা না দিল কী বা এসে গেল, যে হাততালি দিও সে মারা গেল, যার জন্যে হাততালি দিল সেও মারা গেল, আর যারা ওটা শুনেছিল তারাও চলে গেল, তাহলে কী দাঁড়ালো আবার প্রথম সেই জিরো থেকে, আবার আরেকজন এলো, সে আবার একটা বক্তৃতা করলো, তার আবার কিছু লোক হাততালি দিল, এই চলল, কী দাঁড়াচ্ছে? আবার কত কখনো ইতিহাসের পাতায় লেখা থাকে, কেউ কেউ একটু গবেষণা করবে, সে একটা পাতা খুলে বললো আচ্ছা ওই 1776 একটা লোক এরকম বলেছিল, একটু হাততালি পেয়েছিল, তা কী এসে গেল। কিন্তু যে ঈশ্বরকে লাভ করতে যাচ্ছে তার ওইদিকে কখনো মন থাকে না। তবে হ্যাঁ, আমার আবার সেই মহারাজের কথা মনে পড়ে, খুব সিনিয়র স্বামীজি আমাদের অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট ছিলেন, উনি সবসময় বলতেন ডোন্ট সিক ডোন্ট শান, কখনো বলবে না না, কখনো বলবে না চাই, অপেক্ষা করো। এই যে বিরাট সংঘটা, রামকৃষ্ণ শরীর, শ্রীরামকৃষ্ণ স্বয়ং, কারো একটা মুখ দিয়ে কথাগুলো আসে, তা তিনি বলেন শোনো তোমাকে ওই জলের মধ্যে গিয়ে ওই আশ্রম বানাতে হবে, একটা বিরাট আইল্যান্ডে চলে গেলাম, আবার বললেন জঙ্গলে যাও, আচ্ছা বেশ ওখানে,
আবার বললেন এবারে আমেরিকায় যাও, আচ্ছা ওখানে না আমি যাবো না আমি পারবো না, ওসব কোনো কিছু না, পাঠাচ্ছেন চেষ্টা করব। এখন এই যে ভাবটা বেদান্তের ভাব মানে আত্মবিশ্বাস, কেন না জগতে এটা ছাড়া তো আর কিছু নেই, একই তো সেই পরমাত্মা ঈশ্বর সর্বব্যাপী হয়ে রয়েছেন, সুতরাং সেই ভাবটা নিয়ে চলে। এই যে ঠাকুর বললেন একটা ভাব নিয়ে চলতে হয়, এই ভাব যে ঠাকুর তো রয়েছেন আমার কি ভয়, তার কাজে যাব, তিনি যদি সাহায্য না করেন আমার কি সাধ্য আছে আমি করব। অনেক বছর কেটে গেছে যখন কৃষ্ণ তিনি শরীরত্যাগ করেছেন, শরীরত্যাগ করবার আগে তিনি উদ্ধবকে বলে গেলেন অর্জুনকে খবর দিও আমাদের এই বংশের মেয়েগুলোকে যেন রক্ষা করে, তাদেরকে যেন নিয়ে চলে যায় ওদের কাছে, কেননা সমস্ত যদু বংশটা ধ্বংস হয়ে যাচ্ছে অহংকারের জন্যে, সমস্ত বীর যারা ছিল নিজেদেরকে হত্যা করে শেষ হয়ে যাচ্ছে। তখন বাজে কতগুলো লোক আবির দস্যু যারা ছিল ওই নানান রকম জায়গায় থাকতো, মরুভূমির মধ্যে থাকতো, তারা এসে লুটপাট করছে। অর্জুনকে যুধিষ্ঠির পাঠালেন শিগগির যাও গিয়ে দেখো শ্রীকৃষ্ণ কেমন আছেন। অর্জুন গেলেন, তাকে বলা হলো তুমি এই মেয়েদের নিয়ে চলে যাও। সেই শক্তিশালী অর্জুন, তার সেই গাণ্ডীব, তার সেই রথ, সব কিছু থাকলো, কিন্তু ওই মেয়েগুলোকে তিনি রক্ষা করতে পারলেন না, তিনি ফিরে এলেন। তারপরে যখন দাদা জিজ্ঞেস করছেন, রাজা যুধিষ্ঠির যখন জিজ্ঞেস করছেন কি হলো বলো খবরগুলো বলো, অর্জুন নতমস্তক হয়ে বলছেন আমি এখন বুঝলাম এই যে আমার দুটো বাহু এতে কোনো শক্তি নেই, এই যে আমার ধনুকটা যেটাকে আমি এত ভালোবাসতাম যার মধ্যে এত শক্তি ছিল এর কোনো শক্তি নেই, আমি ধনুকটা তুলতেই পারলাম না। কতগুলো বাজে লোক, তারা কেউ না, যোদ্ধাও না, ডাকাত কতগুলো, আমার চোখের সামনে মেয়েগুলোকে লুটপাট করে নিয়ে চলে গেল, আমি আটকাতে পারলাম না। আমি বুঝেছি আসলে আমাদের প্রাণ শক্তিটা চলে গেছে। এই মহাভারতের এই কাহিনীর মধ্যে দিয়ে আমরা কি শিখি, যত গর্ব আমরা করি আমাদের জ্ঞান আমাদের বিদ্যা আমাদের শক্তি আমাদের সৌন্দর্য আমাদের সব সফলতা সব পেছনে থাকে কিন্তু ভগবান, ঈশ্বর না থাকলে কিছুই থাকে না। তো তখন ওই মানুষ হাম্বল হয়, এই জন্যেই ওই হাম্বল না হতে পারলে ভগবানের কৃপা পাওয়া যায় না। তাকে লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়, ধর্ম এবং অধর্ম তখন আর কোনো কিছু থাকে না, কোনটা ধর্ম কোনটা অধর্ম আর কিছু থাকে না, তাকে লাভ করতে পারলে। স্বামী বিবেকানন্দ পুজো করছেন ঠাকুরের, সেই পুজো করতে গিয়ে তিনি বসে আছেন বসে আছেন বসে আছেন, তারপরে হঠাৎ করে সব ফুল টুলগুলো নিয়ে বাস ঠাকুরের চরণে দিয়ে দিলেন, দিয়ে বাস পুজো হয়ে গেল চলে গেলেন। আমরা যখন ট্রেনিং সেন্টারে পুজো শিখতাম তখন আমরা এইটাকে একটু মজা করে বলতাম, মহারাজ আমরা ওই ওই স্বামীজির স্টাইলে পুজো করবো। তখন মহারাজ বলে স্বামীজির স্টাইলে, স্বামীজি জানো যে ওইখানেতে যখন ঠাকুরকে দেখছেন তিনি আর ঠাকুর এক হয়ে যাচ্ছেন, সেই জন্যেই ফুলটা তিনি ওইভাবে দিচ্ছেন, আর মন্ত্র দরকার নেই। আমরা মন্ত্র বলি কেন, প্রথমে দেহ শুদ্ধি করি মন শুদ্ধি করি, তারপরেতে সেই ফুল নিয়ে নানান রকম জিনিস নিয়ে ঠাকুরকে দিচ্ছি, ধীরে 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 যদি কিছুটা সময় একটু মনটা পবিত্র হয়। রামকৃষ্ণই তিনি এই ভাবটা যখন স্বামীজির মধ্যে, তিনি কাকে ফুল দেবেন আর কী পুজো করবেন, ওই অবস্থায় ওঠো, তারপরে কেন ওটা খুব সুবিধে, ব্যাস ফুলগুলো নিলাম ঠাকুরের পায়ে দিলাম বা ফুল পুজো শেষ। তা এই যে ভাবটির কথা বলছেন, একটা ভাব নিয়ে থাকতে হয়, ওই ভাবটার মধ্যে এইটা যে স্বামীজিকে নকল করলে হবে, ওই অবস্থার না উঠে নকল করলে তো হবে না। তা ধর্ম এবং অধর্মের পারে চলে যাচ্ছে, কোনোটাই তার কাছে থাকছে না, সবটাই হচ্ছে সেই ধার্মিক কর্ম তার কাছে। সেই জন্যে নিবেদিতা লিখলেন স্বামী বিবেকানন্দের সম্পর্কে, দের ইজ নো ডিফারেন্স ইন সেকুলার অ্যান্ড সেক্রেট ইন হিম, বুঝতেই পারতেন না, কোনো দরকারও ছিল না, সবটাই তার কাছে সে ঈশ্বরের লীলা হচ্ছে। এই অবস্থাটা যতক্ষণ না আসছে ততক্ষণ স্নান করে ধোয়া কাপড় পরে তারপরেতে মন্দিরে যাওয়া তারপরেতে ফুল দেওয়া মাথায় গঙ্গা জল নিয়ে ওটা করতেই হবে,
আর যদি তা না করি ওটা অনাচার হবে। তার মনের মধ্যে কোনো পবিত্রতা নেই, পরিপূর্ণ দেহবোধ রয়েছে, আবার ভাব দেখাচ্ছি যে আমি শ্রীরামকৃষ্ণ, আমি স্বামী বিবেকানন্দের মতো, শ্রীরামকৃষ্ণ একটুখানি খেয়ে তারপরে মাকে খাওয়াচ্ছেন, আমি আপনি করলে হবে? ওই ভাবটা দেখতে হবে, সবটাই মনের উপরে। তারপরেই ঠাকুর গান ধরছেন রামপ্রসাদের, আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে চারি ফল কুড়ায়ে পাবি। চারটে ফল কুড়িয়ে রামপ্রসাদ, এটা আবার আর একটা বৈশিষ্ট্য হিন্দু ধর্মের, যেন শুধু গানের মধ্যে দিয়ে ভগবানকে লাভ করছেন। আমরা শুনিনি কখনো যে রামপ্রসাদ বসে বসে জপ করছেন, রামপ্রসাদ ধ্যান করছেন, রামপ্রসাদ যজ্ঞ করছেন, এরকম কিছু পাওয়া যাচ্ছে না। রামপ্রসাদ শুধু 24 ঘন্টা যতক্ষণ তিনি জেগে আছেন ততক্ষণ তিনি শুধু মায়ের নাম করে চলেছেন, তার সমস্ত মনটা মায়ের উপরে রয়েছে। তার স্ত্রী এসে যখন বলছে যে আজকে কিন্তু এক মুঠো চাল নেই, রান্না করব কি করে, মেয়েটাকে খেতে দেব কি, তখন রামপ্রসাদ তাই তো তাহলে কার কাছে যাও, সব কিছু করছেন, বাস আবার চললেন, গিয়ে ওখানে বসে বসে মার কালীর কাছে সামনে গিয়ে বলছেন যে আমায় দে মা তবিল দাঁড়ি, আমি নিমক হারাম নই শঙ্করী, মা আমাকে কিছু টাকা পয়সা দাও তো, কেন সংসারটা চালাতে হবে তো, সধর্ম বিয়ে করেছি, স্ত্রী আছে, পুত্র আছে, সংসার চালাতে তো পয়সা লাগবে তো, আমি তো লোকের কাছে গিয়ে ভিক্ষা করতে পারবো না, কিন্তু এটা মনে করো না আমাকে একটু টাকা পয়সা দিলে আমি তোমায় ভুলে গিয়ে ওই টাকা পয়সার জন্যেই সব কিছু করবো, তা আমায় দে মা তবিল দাঁড়ি, আমি নিমক হারাম নই শঙ্করী, রামকে তিনি করছেন। তা সাধনাটা কী, তপস্যাটা কী, সৃষ্টি মায়ের ওই অসাধারণ কথাটা যেমন বলছেন যে যে কোনোভাবে মনটাকে ঈশ্বরের চরণে রাখা। রামপ্রসাদ বিখ্যাত তান্ত্রিক, তিনি সদা সর্বদা এক একটা গানের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে তিনি সমস্ত কিছু করছেন, সারাক্ষণ মনটা শুধু মায়ের চরণে রয়েছে। আমাদের চোখের সামনে এগুলো তো এক একটা ঐতিহাসিক চরিত্র, কিন্তু তারাও এত দেখার পরও আমাদের বিশ্বাসটা হয় না, এইটা আমাদের মনের দুর্বলতা। আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে চারি ফল কুড়ায়ে পাবি। চারটে ফল কি কি, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা হচ্ছে ফল। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে লোভি, বিবেক নামে তার ব্যাটারে তত্ত্ব কথা তাই শুধাবি। একেবারে খুব ভালো বাংলা না জানলে, এটা ট্রান্সলেশন আছে নিখিলানন্দজি করেছেন, কিন্তু এই ট্রান্সলেশন পড়ে ঠিক বোঝা যাবে না, একেবারে খুব ভালো বাংলা না জানলে জিনিসগুলো বোঝা যাবে না, কেননা এই যে তত্ত্ব কথা তাই শোধাবি, তত্ত্ব কথাটা কি, তত্ত্ব মানেই হচ্ছে ট্রুথ, যেটাকে ইংলিশে আমরা বলি ট্রুথ। ট্রুথটা কি, অনলি কনসিয়াসনেস, অনলি ব্রহ্মণ আর নাথিং এলস, শুধুমাত্র সেই ব্রহ্মণই রয়েছেন, সেই মাত্র সেই চৈতন্য সর্বব্যাপী, আর তো কিছু নেই, একটাই শুধু রয়েছে, একম সত, এছাড়া তো আর কিছু নেই, ওটাই হচ্ছে তত্ত্ব কথা। তো এই তত্ত্ব কথা, আমি আন্দামানে ছিলাম, একটা দ্বীপে গেছি, গিয়েই কথামৃতই পাঠ করছি, তা আমি একটু ওই দূরে বসে পাঠ করছি একটা বাড়ির ওই বারান্দা, যেমন গ্রামের বাড়িগুলো হয় তো একটা বারান্দা, একটু উঁচু জায়গা, সেখানে বসে পাঠ করছি, আর লোকেরা ওই উঠোনে বসে আছে, তা সব আর একটু দূরে দুটো লোক কাঠ কাটছে, কাঠ দিয়ে কী সব বানাচ্ছে, ওই মানে কাঠের মিস্ত্রি, ওরা টেবিল বানাচ্ছে। তা আমি যখন এই কথামৃতটা পাঠ করবার পর যখন বসে আছি, লোকেরা এসে প্রণাম টণাম করলো, এবার একটু চা টা দেবে, তখন ওই যে কাঠুরে যেখানে কাঠ কাটছিল, ও তখন ও বলছে এই যে ঠাকুরমশাই, তা তত্ত্ব কথাটা কী, ও জিজ্ঞেস করছে আমাকে। তা আমি বললাম বাহ দেখো দেখি, এই তত্ত্ব ব্যাপারটা জানা আছে কিন্তু তত্ত্ব কথাটা কী। তা আমি বললাম তাই তো, আপনি বলুন তত্ত্ব কথাটা কী। তখন ও বলছে, এই স্বামীজি বলছেন ভারতের লোকেরা ওরা অত পলিটিক্স বোঝে না, অর্থনীতি বোঝে না,
সমাজনীতি বোঝে না, কিন্তু ধর্মটা বোঝে। সেই জন্য ধর্মের মাধ্যমে তুমি যদি ওদেরকে বোঝাও, চট করে ওরা বুঝে যাবে। কিন্তু সেইটা যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় লোক ঠকাবার জন্য, সেটা আবার অন্যায়। কিন্তু মানুষকে ভালো করতে গেলে যদি তুমি ধর্মের মাধ্যমে বলো, একেবারে শিবের জটা থেকেই গঙ্গা আসছে, গঙ্গায় নাবার আগে স্পর্শ করে প্রণাম করে তারপরে কিন্তু পাটা দেবে, খবরদার আগে পা দেবে না, কারণ শিবের জটা থেকেই গঙ্গা আসছে, বিষ্ণুর চরণ থেকে উদ্ভূত হয়েছে গঙ্গা, খবরদার আগে থেকে পা দেবে না, একদম কেউ পা দেবে না। মাঝখান থেকে আমাদের কিছু লোক এসে হইচই করে আমাদেরকে সায়েন্স শেখাতে গিয়ে গোলমাল করেছে, নইলে আমাদের ওই ভাবের মধ্যে দিয়ে কখনো কেউ করতো না। তা এই যে তখন সে জিজ্ঞেস করছে তত্ত্ব কথাটা কি, তা তেমনি এখানে জিজ্ঞেস বলছেন তত্ত্ব কথা তাই শুধাবি, কালী কল্পতরু মূলে চারি ফল কুড়ায় পাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে লোভী। যেন দুটো স্ত্রী, একটা হচ্ছে প্রবৃত্তি আর একটা নিবৃত্তি। প্রবৃত্তি মানে কি? বাসনা। নিবৃত্তি মানে কি? নির্বাসনা। ঈশ্বর লাভ করতে গেলে কাকে চাই? নিবৃত্তি চাই, নির্বাসনা চাই। সুতরাং নিবৃত্তিকে সঙ্গে লোভী। মানুষ এটা খুব ভালো বোঝে যে দুটো স্ত্রী একসঙ্গে থাকে, একটু ঝগড়েতে ভীষণ ডিম্যান্ড আছে, আচ্ছা এ খুব শান্ত, এরকম সমস্ত ওটা কল্পনা করলো, কিন্তু কিছুটা বুঝলো। কিন্তু আসলে বলা হচ্ছে জায়া মানে স্ত্রী, যে খুব কাছে থাকে কিন্তু সে নিবৃত্তি, তার কোনো বাসনা নেই। অর্থাৎ নির্বাসনা হলে এক্ষুনি হয় ঈশ্বর দর্শন। ওই নির্বাসনা হওয়া তাকে সঙ্গে নেবে, বিবেক নামে তার ব্যাটারে তত্ত্ব কথা তাই শুধাবি। ব্যাটা মানে ছেলে, তাই বিবেক মানে বিবেক বৈরাগ্য, সেই বিবেক অর্থাৎ সবসময় ওই চেতনা, চেতনাটাকে তখন জিজ্ঞেস করতে হবে, বিচারকে সঙ্গে রাখতে হবে। তত্ত্ব কথা কি? এই যে জগৎটা এটা কি সত্য, নাকি এই জগতের পেছনে যিনি আছেন, যার উপরে এই জগৎটা রয়েছে, সেটি সত্য? এটি তখন তাকে জিজ্ঞেস করতে হবে। তো চারটে ফল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। প্রথমেই হচ্ছে ধর্ম। ধর্ম মানে কি? ধর্ম মানে কথা রাখা। ধর্ম মানে আমি যে প্রতিজ্ঞা করব তার থেকে কখনো সরব না, আমি যে সংকল্প করেছি তার থেকে সরব না, এটাই ওইটাই ট্রেনিং। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে দেখো দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ঈশ্বর আর একটা হচ্ছে জগৎ, তুমি যদি জগৎ চাও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মনে রেখো এই জগৎ থেকে তুমি পরিপূর্ণভাবে শান্তি লাভ করতে পারবে না, কিছুদিন একটু তোমার আনন্দ হবে শারীরিক মানসিক, হ্যাঁ ওটা হতে পারে। তখন তুমি বলে হ্যাঁ আচ্ছা আমি এখন পরিপূর্ণভাবে ওইটা পারবো না, আমি এইটা চেষ্টা করি। আমাদের সবথেকে যে বড় উপনিষদ রয়েছে ঈশোপনিষদ, তাতে দ্বিতীয় যে মন্ত্র তাতেই বলে দিচ্ছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, 100 বছর বাঁচো, কিন্তু জেনে রেখো কেমন করে কর্মটা করতে হয়, নাহলে বাপু বন্ধনে পড়ে যাবে। তুমি যদি কর্মের মধ্যে নেমে পড়ো তার ফল ভোগ করবার চেষ্টা করো, আরও 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 বন্ধন হতে থাকবে এবং নানান রকমের জীবনের মধ্যে যে যেতে থাকবে সে যে কী কষ্ট, তার থেকে বেরোনো ভীষণ মুশকিল। সুতরাং খুব সাবধানে থেকো। তো এইখানে সেটাই বলে দেওয়া হচ্ছে যে তুমি নিতেই পারো তো, কী অসুবিধে। ঈশাবশ্যম ইদম সর্বম, এই সর্বব্যাপী যে জগৎটা ইনি ঈশ্বর, এই দৃষ্টিতে দেখো। আচ্ছা এক্ষুনি পারছো না, তো বেশ তো কর্ম করো, সেই কর্মের মধ্যে দিয়ে তুমি 100 বছর আনন্দ করে থাকো, কিন্তু জেনে রেখো ওটা পারমানেন্ট না, তোমাকে আবার ফিরে আসতে হবে। ঈশোপনিষদে আমরা এটা দেখেছি। এখানেও বলছেন চারটে ফল তুমি পাবে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তা আমাদের বলা হয় একটা প্রচণ্ড গতিতে যখন নদীটা যায়, যখন বর্ষাকালে সেই নদীগুলো তুমুল একদম স্রোত, তার এক পাশে বাঁধ হচ্ছে ধর্ম আর এক পাশে হচ্ছে মোক্ষ, এই দুটো একেবারে বাঁধের মধ্যে দিয়ে প্রবল গতিতে কাম এবং অর্থ চলেছে, কোনো ভয় নেই, পাড়টা ভাঙতে পারবে না।
অর্থটা কিসের জন্যে? অর্থ হচ্ছে আমার কাম, আমার বাসনাকে পরিপূর্ণ করবার জন্য। হ্যাঁ, খুব ভালো করো, কিন্তু ধীরে 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 ধীরে, যেহেতু দুটো বাঁধ ঠিক আছে, তুমি নষ্ট হবে না, ওইটা আস্তে 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 ঠিক।